সো হেলো গাইস, আমি চাই আসো তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে টপিক ছিল যে আজকে আমরা খেলতে যাচ্ছি মাইনক্রাফে আর্ট ভার্সন বিতে। এন্ড তোমরা কমেন্টে দেখো যে কল নাম্বার এপিসোড, কারণ আমার এত কিছু মনে নাই। এন্ড সেকেন্ডলি তোমাদের একটা গুড নিউজ বলতে চাই। তার আগে তোমরা অনেক ভাবতেছ যে আমরা এখনই এখানে কেন, মানে আমাদের কিছুদিন আগে লাস্ট লাইভ স্ট্রিমে অনেক ফাইট হইলো। তোমরা ভাবতেছ যে আমার বেঁচে থাকা দরকার, বাট কারণ প্রথমত এখন তাই শামিম ভাই, অগি ভাই, অ্যান্টিগার এরা যে আমাদের মিথ্যা অভিযোগ দেওয়ার কারণে সত্য অর্থাৎ ভিক্টর অনেক রাগ পিড়া ওই মেন হলই ভেঙে ফেলছে। আসলে এটা রুলস নাই যে আমাদের মেন হল ভাঙ্গা, যাদের বাড়ি ভাঙ্গো কোনো সমস্যা নাই, বাট মেন হল ভাঙ্গা যাবে না। আর তার চেয়েও বড় কথা হলো ও অল্প ভাঙছে, বাট উপরে দেওয়া যাবে ক্রিপার ফেস, এইসব অন্য কেউ কইরা গেছে, মানে এর মধ্যে হইতে পারে কেউ অন্য জায়গার ফায়দা দিয়েছে। যখন দেখছে যে বিক্সনও অর্ধেক করছে, তারপরে যখন সব নাম তো বিক্সন নিয়ে যাবে, বাট বিক্সন আমার বলছে আমি ফুল করি নাই, বাট অন্য কেউ হইতে পারে করছে, কারণ আমি এত কিছু ভাঙিনি, আমি অল্প ভাঙছি, বাট হইতে পারে অন্য কেউ ভাঙছে, বাট ওটা বড় কথা না। বড় কথা হলো যে এটা এত জাঁকজমক কথা লাগছে। ওকে, বড় কথা এটা হলো যে মনে করো যখন ভাঙ্গা দিচ্ছে আমার বাড়ি, আমি বিক্সনের বাড়ি ভাঙ্গা দিচ্ছে দেখতে পারতাস, বাট আমি সত্যি কথা বিক্সনের অনেক বকছি কার্নল ভাঙ্গার কারণে, কারণ কার্নল কার্নল আমিও একা বানাইছি, আমিও বানাইছি মানে একা বলতে না, তো এই কারণে আমার খারাপ লাগেছে, বাট আচ্ছা কী কিছু করার নাই। তো লাস্ট লাইভ স্ট্রিমে মানে আমি তো লাইভ স্ট্রিম করছি না, বাট আমি রেকর্ড করছিলাম, বাট একটা অজ্ঞাত কারণে আমার মানে ভিডিওটা রেকর্ড হইছে, বাট ডিসপ্লেটা একটু অন্যরকম আছে, তো এই কারণে আমি মনে করো দেখাইতে পারতেছি না, বাট তোমরা শামিম ভাইয়ের লাইভ স্ট্রিমতে দেখতে পারো। অ্যান্ড শামিম ভাইয়ের লাইভ স্ট্রিমতে দেখো তোমরা বানাইছো। আগে আমি পিপিপি সম্পর্কে ভাবতামও না, তুমি জানো ভালোভাবে, বিশেষ করে শিহাব জানো আগে আমি পিপিপি সম্পর্কে খানা নেই, এখন ভাই কি ভাই ভাই শোনো 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 ভাই এখন শোনো, এখন আমাদের কথা মানলে মানতে পারো, নাইলে ভাই করার কিছু নেই। বিক্সন দূরে যাও প্রথমে, বিক্সন শিহাবরে বইলা দাও, সরি শিহাব বিক্সনে বইলা দাও, যা বলতে বলে দাও, যা বলতে বলে দাও, আমি এখন তোমরা কি করবো ভাই তোমরা বুঝো, কারণ নাইলে আমি মানতেছি না ভাই, নাইলে আমি একদম মানতে পারতেছি না। এখান তো পার্সোনাল জিনিসের মূল্য কি এটা ওরা বুঝবে না। তো তোমরা তো দেখলে যে শামিম ভাই এটা হাসছে, মানে তারা অবভিয়াসলি এটা ঠিক যে সেই সময় টিকার ছিল না, যার যাই হোক ওরা হাসছে, তো এ কারণে আমরা এখন এই সার্ভারে দখল করছি। এই সার্ভারের ওনার আমরা, মানে আমি আর বিক্সুনও, তো অবভিয়াসলি বিক্সুনও আমি এই সার্ভারে, বাট এখন তো নাই, বাট আমার একটা প্ল্যান আছে কি, আমাদের মনে করো এই জায়গাতে ডেজার্ট টেম্পল, মানে ডেজার্ট টেম্পল মানে এই জায়গাতে দূর দূরেও তো স্যান নাই, মানে কোনো ডেজার্ট আইল্যান্ড নাই, তো আমরা ভাবতেছি অনেক দূরে যাবো, একদিক দিয়ে যাওয়া শুরু করবো, সে দিকটা মানে যাইতে যাইতে এক সময় যখন মানে অনেক দূর হবে, বা বলতে পারি ডেজার্ট পাবো, ডেজার্ট পাইলে আমরা ওই ডেজার্টটাকে আমরা
অনেক গোল্ডেন এনচেন্টমেন্ট গোল্ডেন অ্যাপেল অ্যান্ড অনেক ভালো ভালো লুট পাইলে অ্যাকচুয়ালি আমাদের স্পেশালি এনচেন্টমেন্ট গোল্ডেন অ্যাপেলের জন্য আমি দেখেছি তো অনেক এনচেন্টমেন্ট গোল্ডেন অ্যাপেল কালেক্ট করবো তো আমরা ভাবতেছি যে আমরা এদিক দিয়ে যাবো বাট এই কথা আমি কারোরই বলবো না মানে বলতে এই কথা কোনো শোনো জানবে না আর আমি এটা অনেক কিছু বলবো আমি বলতে পারি এক দুই স্টেক সারা না এত বেশি মানে এরকম পক্ষে 15-16টা সারা আমি এই সার্ভার ব্যাক করবো না অ্যান্ড এই কথা আমি কারোর বলবো না আর আর পিকশনেরও নাকে কারণ পিকশনের বলে হইতে পারে কোনো না কোনোভাবে তারও রেন্ডার হইতে পারে ও ভাই এর কী করতে এত ভয় আমি মনে হয় অরম মুভি তো ওই না তো হ্যাঁ তো আমরা এখন আমরা একদিকটা যাওয়া শুরু করবো আমি খুব দেখতেছি আমি দেখা দিচ্ছি না বাট আমরা একদিকটা ট্রাভেল করবো তো এই কাছে আমরা এই ভিডিও অনেক শর্ট রাখতেছি বাট তোমরা চিন্তা করো নেক্সট লাইভ স্ট্রিম বা নেক্সট ভিডিও একটু লেট হবে আমি জানি একটু বেশি লেট হবে তোমার কারণ তো আমি একটু মনে করো এনচেন্টমেন্ট প্রথমত কাছে আমি জানি এই ভিডিওটা একটু লেট হবে মানে এই ভিডিওটা তো ফার্স্ট হবে বাট আর কোনো এপিসোডটা একটু লেট হবে কারণ আমি ভিডিও ফুল মনে করো আমি ডিসকোড বা কিছুতে আমি একটু না হবে শুধু সারাদিন আমি যখন দেখবো অসুবিধা অনলাইন তো সেই সময় আমি জয়েন করবো কারণ আমি এটা খারাপ বলতে চাই না স্পেশালি বিচ্ছিন্ন কারণ আমি চাই না বিচ্ছিন্ন হইতে পারে এই কারণে বিচ্ছিন্ন হইয়া হয়ে যেতে পারে বা বিচ্ছিন্ন হইতে পারে কোনো না কোনোভাবে বিচ্ছিন্নের থেকে আদায়ও করতে পারে যখন আমি আসিলাম না হইতে পারে বিচ্ছিন্ন কোনো না কোনোভাবে ওই ডেসে কে আমি একটা দেখছেন হেয়ারেস্ট ও ভাই আমাদের মানতেও পারবে না কেউ আর আশা করি যে আমাদের কেউ বিচ্ছুন একটু সেফ থাকবে আর বিচ্ছুন উপর আমার কোনো বিশ্বাস সেফ থাকবে কারণ বিচ্ছুনের আমি বলতেছি না দুইটা কথা বলতে পারে অনেকটা বলবা আমি একদিনও ভাই কমপক্ষে 7-8 দিন ধরে আমি এই টাউন লাই আর আমি অনেক মিস করছি কারণ এই জায়গাতে সব কিছু আমার আছে আর তোমরা বিশ্বাস করো না এটা তো আমরাই সার্ভাইভ করছি ওরা তো পালায় ভাগিয়ে গেছে মনে করে বলতে পারো যে বলতে পারো যে শামিম ভাই রগি ভাই এখন অগি ভাই শামিম ট্রিগার টাকলা পাবো না আর ট্রিগারও চলে যেতে হবো আর আমি দেখছি যে ট্রিগারটা শামিম ভাই এর পক্ষেই আছে মানে স্বামী ভাই ক্রিকেটের পক্ষেই আছে তো আমি বুঝছি যে স্বামী ভাই ন্যায্য ক্রিকেট তো পাবো না বা ন্যায্য ক্রিকেটার আমাদের দরকার না আমরা এখন এই ওয়ার্ল্ডের রাজা বা বলতে পারি রাজা পেছন বীর রাজা তো এটাই আমাদের মেইন টাইম আই হোপ তোমরা এই ভিডিওটা ভালো লাগছে ভালো না লাগলে অবশ্যই লাইক করবা এন্ড চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবা এন্ড হ্যাঁ গাইজ বাই বাই করে টাইম সবাইকে বাই বাই।